পাবলিক বাংলা হচ্ছে নাকি নিয়ে আমি শুনতে রয়েছি আপনাদের সঙ্গে শিয়ালদা স্টেশন থেকে রয়েছি। কারণ হুহু করে যেভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বৃদ্ধির পথে হাঁটতে চলেছে অ্যাপ ক্যাব। এই মুহূর্তে অ্যাপ ক্যাবের কি অবস্থা তা আমরা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি এবং তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কারণ অ্যাপ ক্যাবের যেভাবে 12% ভাড়া বৃদ্ধির পথে হাঁটতে চলেছে ঠিক তেমনি শহর থেকে শহরতলি বিভিন্ন জায়গায় বেসরকারি বাসেও অলিখিতভাবে ভাড়া বেড়েছে বলছেন সাধারণ মানুষ। আর এই এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যেমন রাস্তায় নেমেছে তেমনি তার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমেছে অ্যাপ ক্যাব চালক থেকে সংগঠনগুলি। তারা বলছেন যে এই ভাড়া যথেষ্ট নয়, তারা বলছেন আরও ভাড়া বৃদ্ধি প্রয়োজন। অন্যদিকে শহর থেকে শহরতলি সাধারণ মানুষ তারা বলছেন তারা নাবিশ্বাস তুলছেন, তারা বলছেন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, ভাড়া বাড়ছে অ্যাপ ক্যাবের, তারা যাবেন কোথায়? তাই জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব সমাধান সূত্র কোথায়। কারণ পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা না করেই ভাড়া বৃদ্ধি হয়েছে এমনটাই বলেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। সর্বোপরি সর্বদিক থেকে কি ছবি উঠে আসছে প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। এক লাফে অ্যাপ ক্যাবে উবারের ভাড়া বাড়লো 12%। একদিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, তার উপর অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি, এই দুইয়ের সারাশি চাপে নাজেহাল সাধারণ মানুষ। একজন প্যাসেঞ্জার হিসেবে কি বলবেন, এটা দরকার ছিল না প্যাসেঞ্জার? না, একদমই দরকার ছিল না। আমরা উঠে তো এই জানলাম, আমরা উঠে ওইখান থেকে উঠলাম, ওঠার পরে জানছি যে আমার মেয়ে রিকোয়েস্ট করলো যে এসি কেন চলছে না, ড্রাইভার স্যার বললেন যে এরকম না তেলের ভাড়ার জন্য আমরা এসিটা চালাতে পারছি না। রাস্তায় সাময়িক স্বস্তিতে যাতায়াতের জন্য এসি অ্যাপ ক্যাবের ওপর ভরসা করেন অনেকেই, কিন্তু তেলের দাম বৃদ্ধিতে অজুহাত দেখিয়ে এসি চালান না অনেক চালক। সেই সমস্যা সমাধান এবার পদক্ষেপ করলো অ্যাপ ক্যাব সংস্থা উবার। শহরে প্রতি ট্রিপে ভাড়া বাড়ানো হলো 12%, এই অতিরিক্ত টাকা যাবে চালকের কমিশন। পরিবর্তে গাড়ির এসি চালাতে হবে চালককে, যদিও অতিরিক্ত ভাড়ার চাপে নাজেহাল সাধারণ মানুষ। জন্য তো এটা অনেকটাই বোঝা ঠিক আছে, কারণ কি এতটা ভাড়া মানে যথেষ্ট এক্সপেন্সিভ, এই যে এইটুকু ডিস্টেন্সের জন্য এতটা দিতে হচ্ছে, এটা 221 টাকা, এটা প্রচণ্ড এক্সপেন্সিভ এতটা, আর তার মধ্যে এসিও চালাচ্ছে না। যখন বলছি যে এসিটা চালান বলছে যে না টাকা তেলের দাম বেড়ে গেছে তার জন্য এসি চলবে না, আর এতটা গরমে এতটা দূর জার্নি করাটাও সেটাও তো ইয়ে না। এই সমস্যা সমাধানে এবার যাত্রীদের পকেটে টান ধরালো উবার, যদিও আগাম কোনো নোটিশ ছাড়াই ভাড়া বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন যাত্রীরা। চালকরা অবশ্য সংস্থার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তারা বলছেন ভাড়া বাড়ায় যাত্রীদের আরো ভালো পরিষেবা দিতে পারবেন তারা। খবর পেয়েছি না, এটা আমি খবর পেতাম আমি এসি চালিয়ে দিতাম, কেন তেলের দাম যাই বেড়েছে মাথা খারাপ হচ্ছে। অন্যদিকে ভাড়া বাড়ানো নিয়ে পরোক্ষভাবে রাজ্য সরকারকেই দুষছে বিরোধীরা। রাজ্যে কিন্তু তাদের সে ক্ষমতাটা নেই, এরা বেশিরভাগই অ্যাসোসিয়েশন যেমন চালায়, হ্যাঁ অ্যাপ ক্যাব অ্যাসোসিয়েশন, ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, ওনার্স অ্যাসোসিয়েশন তেমন চলে, এক্ষেত্রে কিন্তু কোম্পানিকেও শক্ত হতে হবে। আর এই বৃষ্টি পড়লে একরকম রেট, সন্ধে হলে একরকম রেট, দুপুরবেলা আর একরকম রেট, এগুলোও করা যাবে না। ভাড়া বৃদ্ধির বিষয়টি তিনি জানেন না বলে জানান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিধানসভায় আইন করে ভাড়া নিয়ন্ত্রণের কথা বলেন তিনি। আমি জানি না, এটা আমার কোনো এতে নেই, আমরা অলরেডি বলে দিয়েছি যে আমরা একটা আইন আনছি তাতে এটা নিয়ন্ত্রণ করব। উবারের এই সিদ্ধান্ত গ্রাহকদের উপর কতটা প্রভাব ফেলবে তা বলবে সময়। সাধারণ মানুষের দাবি ভাড়া বাড়লে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকেও নজর দিতে হবে উবারকে। রিপাবলিক বাংলা। পেট্রোল ডিজেলের যেভাবে দাম বেড়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই অ্যাপ ক্যাবে ভাড়া বাড়ানো হয়েছে, বলা হচ্ছে চলবে এসি। কিন্তু এখানে তৃণমূল বিজেপি কি বলছে জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন অভিষেক মান্না, আমার সঙ্গে রয়েছেন সায়ন দাস, আমার সঙ্গে রয়েছেন কোহিনুর, আমার সঙ্গে রয়েছেন সাবির আলী। আমি শুরুতেই কোহিনুরের কাছে আসবো। কোহিনুর একটা কথা বলো, রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি বলছেন আমাদের সঙ্গে আলোচনাই করেনি, ভাড়া বৃদ্ধি হয়ে গেছে, কি সরকার চলছে সেটা প্রশ্ন করছে বিরোধীরা। না না, এইগুলো আপনারা সবাই জানেন, যেগুলো অ্যাপ ক্যাব এগুলো সরাসরি সরকারের নিয়ন্ত্রণে নেই, যেমন হলুদ ট্যাক্সি বা বাস এগুলো থাকে, তো এগুলো নিশ্চয়ই করেছে, এটা ঠিক করেনি। কিন্তু তাদেরও তো অনেকটা জায়গায় প্রতিবন্ধকতা আছে, যে আজকে যেভাবে তেলের দাম হুহু করে বাড়ছে, প্রত্যেক দিন প্রায় 6 টাকা বেড়েছে লাস্ট 3-4 দিনে, তো প্রত্যেক দিন যে তেলের দাম বেড়েছে এবং মানুষের ওই গরমের মধ্যে তারা এসি ক্যাবে ওঠেই, এসি চালিয়ে যেতে আরামসে যেতে পারে, সেটা যেতে পারছে না, একটা ডামাডোল কন্ডিশন। সে কন্ডিশনে আমার মনে হয় সব থেকে বেস্ট সলিউশন পেট্রোলের বেস্ট প্রাইসটা কমিয়ে দেওয়া, ডিজেলের বেস্ট প্রাইসটা কমিয়ে দেওয়া। একদমই একদমই উত্তর নিব সায়নার থেকে।
দেখো পেট্রোলের দাম রাজ্য সরকার যে বারবার বলছে কেন্দ্রের দিকে আঙ্গুল তুলছে, আমি একটু ডেটা দিই। উত্তরাখণ্ডের সরকার ট্যাক্স নেয় 16%, উত্তরপ্রদেশ 19%, ত্রিপুরা 17.5%, গুজরাট 13.7%, পশ্চিমবঙ্গ নিশ্চয় 25%। কেন সিএনজির পাম্পিং স্টেশন এখানে কেন হলো না? গেল বলেছে নদিয়াতে আপনার উত্তর চব্বিশ পরগনায় জমি দিতে পারেনি রাজ্য সরকার, সিএনজি দিল্লিতে 55 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে কলকাতাতে কেন কলকাতার মানুষ এটা থেকে বঞ্চিত হবে? এক আর দুই হচ্ছে, আপনি এক ক্যাবকে জিজ্ঞেস করো তুমি, ওরা বলছে যে যেভাবে পুলিশে নির্যাতন, পুলিশ যেভাবে এক ক্যাব ধরছে টাকা নিচ্ছে ওদের থেকে বেআইনিভাবে, সেই জন্য ওরা স্ট্রাইক ডাকতে বাধ্য হচ্ছে। কিন্তু পেট্রোল ডিজেলের দাম বাড়াটাও তো তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই হচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন করছেন সায়ন, কেন্দ্র সরকারকে সাধারণ মানুষ প্রশ্ন করছেন, তারা যাবেন কোথায়? আমার প্রশ্ন রাজ্য সরকারকে, রাজ্য সরকার বারবার বলছে যে 25% থেকে কমাচ্ছে না কেন? রাজ্য সরকার তো উত্তর নেই। কত টাকা আমাদের, কত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, কত টাকা স্টেট গভর্নমেন্ট নেয় 1 লিটার পেট্রোলে জিজ্ঞেস করুন তো, কত টাকা? আমাদেরটা বেশি না সেন্ট্রাল গভর্নমেন্টে বেশি? বাজে বল তাল বকে গেলে একদম যাই। কিন্তু সেখানেও তো বিভিন্ন রাজ্য কমিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট করিয়ে কমিয়েছে, এ রাজ্য তো কমায়নি, সেই পথে তো হাঁটেনি। আমরা এ রাজ্য যে প্রথমবার কমালাম, কিন্তু আমাদের তো দেখতে হবে ভাই, 86,000 কোটি টাকা জিএসটি দেবে বলেছিল, 86,000 কোটি টাকা জিএসটি কম্পেনসেশন দেবে বলেছিল, সেটা দেয়নি তো চালাবে কী করে? আমাদের ইনকাম ট্যাক্স, আমাদের যে ডাইরেক্ট ট্যাক্স এখান থেকে রাজ্য থেকে তুলে নিয়ে যায়, সেই ইনকাম ট্যাক্সটা আমাদের দিয়ে দিক, কিচ্ছু লাগবে না, কোনো পেট্রোল ডিজেলের ট্যাক্স দিন দেবো না। যে ইনকাম ট্যাক্স নরেন্দ্র মোদী বলেছিলেন 2012 সালে কংগ্রেস গভর্নমেন্টকে, যে গুজরাট থেকে যে ডিরেক্ট ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার, সেটা তাকে দিয়ে দিক। আমিও বলছি যে আমার কে ডাইরেক্ট, আমার স্টেট থেকে যে ডাইরেক্ট ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে সেটা আমাকে দিয়ে দিক, আমার কোনো পেট্রোল ডিজেলে কোনো পেপার সাবমিশন প্রপারলি হচ্ছে কি, এই প্রশ্নটা আগে তৃণমূলকে করতে হবে। প্রপার পেপার সাবমিশন নেই, সিএজি রিপোর্ট এতদিন পর এলো, এতদিন পর আসার পর কী সিএজি রিপোর্ট এসছে সেটা বিরোধী দলের লোকেরা জানেন না, এহেন পরিস্থিতিতে হবেটা কি? তবু আমি বলে দিচ্ছি, গোটা দেশ জুড়ে বাড়িয়েছে অ্যাপ ক্যাব সংস্থা, গোটা দেশ জুড়ে বাড়িয়েছে, মুম্বাইয়ে বাড়িয়েছে, দিল্লিতে বাড়িয়েছে, কলকাতাতে বাড়িয়েছে, তার কারণ একটাই, পেট্রোল ডিজেলের দামটা বাড়ছে, হাতের নাগালে চলে যাচ্ছে। কয়েকখানা ফ্যাক্টর রয়েছে, এর মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এবার আপনি বলতে পারেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো আমাদের কি, রাশিয়া বহু এরকম দেশে তেল দিত যেই দেশগুলো, যেই দেশগুলো স্যাংশন লাগিয়ে দিয়েছে রাশিয়ার ওপরে, সুতরাং অন্যান্য দেশগুলো যারা তেলটা প্রোভাইড করছে তারা ডিমান্ড বেশি হওয়ার জন্য প্রাইস রাইজটা হয়ে গেছে। দেখুন তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? জোড়া সাড়াশিতে ভুগছে রে সাবির। আমি দেখুন, আসল সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, এই সমস্যাটা সমাধান না হলে সাধারণ মানুষ নাজেহাল হয়ে যাবে। শুধু পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় যে খাবার চাল ডাল সব জিনিসের দাম বাড়ছে, শাক সবজি সব জিনিস দাম বাড়ছে, সাধারণ মানুষ আত্মহত্যা ছাড়া করার কোনো পথ নেই। আর যে স্টেটে বলছে না, অনেক আদার্স স্টেটে দাম কমাচ্ছে, যে স্টেটে বিজেপি গভর্নমেন্ট আছে সেই স্টেটে তারা দাম কমাচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছে, যে স্টেটে বিজেপি সরকার নেই সেই স্টেটে তাকে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না। সাবির আমার পরের প্রশ্ন, সাবির পরিবহন মন্ত্রী যখন শুভেন্দু অধিকারী ছিলেন তিনি বাস ভাড়া বাড়িয়েছিলেন, তারপর আবার সেটা কমিয়ে দেওয়া হয়েছিল, বাস ভাড়া বাড়ানো যাবে না বলে দিয়েছে রাজ্য সরকার, কিন্তু বেসরকারি বাসে যারা ওঠেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করি, বেসরকারি বাসের ভাড়াও বেড়েছে। আগে কত নিত এখন কত নাই? আগে 10 টাকা নিত, এখন 15 টাকা নিচ্ছে, 15 টাকা নাই। তাহলে অলিখিত ভাবে এই ভাড়াগুলো কেন বাড়ছে? সেখানে তো পরিবহন দপ্তরের নাগাল রয়েছে। দেখুন পরিবহন দপ্তরের হাতে যেগুলো আছে আমরা রয়েছে তো বেসরকারি, চেষ্টা করি যতটা চেষ্টা করি, যেমন পেট্রোল দিয়ে হচ্ছে না তো আমাদের হাতে যেগুলো চেষ্টা করি আমরা কন্ট্রোল করি, ভাড়া বাড়ানো কেউ সরকার চায় না, ইচ্ছাকৃত ভাবে ভাড়া সাধারণ মানুষ বাড়ছে, বাড়ুক। সাধারণ মানুষ বলছেন পেট্রোল ডিজেলের দাম হয়েছে, বাড়ুক, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সরকারি খাতায় অলিখিত ভাবে নয় সবই। আরে তো কেন্দ্র সরকার তো ডেইলি পেট্রোলের দাম বাড়ছে, আমরা তো জানতে পারছি না পেট্রোলের আসল প্রাইস কত, কালকে ছিল 9 টাকা, আজকে হয়ে গেল 11 টাকা, আসল রেটটা তো বলবে এত কোটি কোটি টাকা দিয়ে অমিত মিত্রর মতো লোকেদেরকে রাজ্য সরকার পুষছে, তাহলে এটুকু হিসাব বার করতে পারছে না যে কত ভাড়া দিলে বাসগুলো ঠিকভাবে চলতে পারে, মানুষ যাত্রীরা সুবিধা পেতে পারে? একটা হিসাব করতে পারে পেট্রোলের দাম, ক্রুড অয়েলের দামটা কি আমরা ঠিক করি? এইটুকু কমন সেন্স নেই? বছর মোদী যে বিশ্ব ঘুরেছে তো এত দেশের সাথে বন্ধুত্ব করেছে, তো পেট্রোল একটা দেশের জন্য যুদ্ধ হচ্ছে বলে আর পেট্রোল অন্য দেশ থেকে পাচ্ছে না, তো এত ঘুরে লাভটা কি হচ্ছে? কেন ঘুরেছে এত দেশ, এত টাকা দেশের কেন ক্ষতি করেছে নরেন্দ্র মোদী? বিদেশ ঘুরে ঘুরে এই এক তো বাজে কথা, একটা হচ্ছে রাশিয়া থেকে আমরা প্রায় 3%-এর কম আমাদের ইম্পোর্ট করা হয়, 3%-এর কম, ঠিক আছে? এক দু নম্বর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছিল 24 তারিখ, কোন জাদু বলে নির্বাচন রেজাল্ট ঘোষণার পরের দিন রাশিয়ার কারণটা উঠে এলো, এটা আজ পর্যন্ত সারা ভারতবর্ষের মানুষ বুঝে উঠতে পারেনি।
ভারতবর্ষ যদি রাশিয়ার কারণে তেলের দাম বাড়া উচিত ছিল, তাহলে যুদ্ধ দুদিন তিন দিন পর বাড়তো, কিন্তু না, কি বেড়েছে, কখন বেড়েছে, নির্বাচনের পর বেড়েছে। তো স্বাভাবিক অভিশন দিছিল, এটা পলিটিক্যাল মুভ, এটা পলিটিক্যাল স্টেপ, এর থেকে বেশি কিছু নয়। উত্তর নেই, এক সিম্পল কথা, পেট্রোল ডিজেলের বেস প্রাইসটা কমিয়ে দিন, সাবসিডি পেট্রোল ডিজেলও দিন, কর্পোরেট ট্যাক্স, বড় লোকদের উপর ট্যাক্সের কর বাজাও, এক সিম্পল অ্যাজ দ্যাট। এই থিওরি, এই থিওরির বাইরে গেলে তো নিতে পারে বিজেপি বলছেন। কেন্দ্রীয় সরকার যথাসম্ভব চেষ্টা করেছে এবং রিপোর্ট দিয়েছে ১৯,০০০ কোটি টাকা সরকারের ক্ষতি হয়েছে, তারপর বাধ্য হয়েছে এই দামটা বাড়তে, এক। আর দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকারের কোনো সার্ভিলেন্স থাকবে না, বাসে যখন তখন বাস যাচ্ছে, বাস ভাড়ারা যেমন ইচ্ছে টাকা চাইবে, অ্যাপ ক্যাব যা ইচ্ছে টাকা চাইবে, রাজ্য সরকার পুলিশের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এটা কি হতে পারে সন্তু, তুমি বলো তো? সাধারণ মানুষ কি বলছেন, তারা কথা বলতে চাইছেন, এটা হচ্ছে পলিটিক্যাল ডায়েট, টেকনিক্যাল কিরকম, হ্যাঁ এই যে যত যত দিন যাবে তত পলিটিক্যাল টেকনিক্যাল হবে, পেট্রোল ডিজেল গ্যাস। বাসে উঠলে এখন বাস মালিকরা কি বলছে, অ্যাপ ক্যাবে উঠলে কি বলছে, বন্ধ করে দিই বাস, বন্ধ করে দিই, পাবলিক তবে বুঝতে হবে পাবলিক কোথায় আছে, বুঝতে হবে। উত্তর নেই, এখানে এখানে বেসিক্যালি বলতে হবে যে 83% বেশি পেট্রোল ডিজেল থেকে এক্সাইজ ডিউটি, শুধুমাত্র পেট্রোল ডিজেল এক্সাইজ ডিউটিতে গত 6 বছরে 83% বেশি রেভিনিউ জেনারেট করেছে। তা আমার কথা হচ্ছে 83% কেন এসেন্সিয়াল আইটেম থেকে, কেন পেট্রোল ডিজেল, যেখানে গরিব মানুষের দরকার আছে, বড়লোক থেকে কর্পোরেট ট্যাক্স আদায় করুক, আম্বানি আদানির থেকে কর্পোরেট ট্যাক্স আদায় করুক, যে বড়লোকরা লোন নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে, লোন শোধ করছে না, তাদের থেকে ট্যাক্স আদায় করুক, তাদের থেকে লোনগুলো তুলুক, আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই রাজ্যের সমাধানটা কোথায়, এই রাজ্যে যে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, রাজ্যবাসী প্রশ্ন করছেন, শহর শহর শহরতলির মানুষ প্রশ্ন করছেন, তারা যাবেন কোথায়? না আপনি কম জোরে চাইছিলেন, আমি শুনতে পাবো না 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 এই প্রশ্নটা সাধারণ মানুষের, সাধারণ মানুষের, সাধারণ মানুষ আসতে বললেও শোনা যায় আর কি। তো সেটাই আমি বলছি যে আমাদের পেট্রোল ডিজেলের যে প্রাইস, সে পেট্রোল ডিজেলের বেস, আমার বারবার একটা সিঙ্গেল ফান্ডামেন্টাল পয়েন্ট, আপনি সাবসিডি পেট্রোল ডিজেলে দিন, কর্পোরেট থেকে সাবসিডি তুলুন, আর যারা নন পারফর্মিং অ্যাসেট আছে সেগুলোকে সার্ভিলিয়েন্স করে, চৌকিদার বলেছিলেন পালিয়ে যাচ্ছে যারা নন পারফর্মিং অ্যাসেট তাদেরকে উদ্ধার করুন, তাহলেই হবে। আমি উত্তর নেব, ইন্দ্রনীল ব্যানার্জি রয়েছেন সাধারণ সম্পাদক অ্যাপ ক্যাব, আপনারা কি মনে করছেন, 12% কিন্তু ভাড়া বৃদ্ধি হলো আজ, কি মনে হচ্ছে, কোন দিকে যেতে পারে জলটা? ড্রাইভাররা পাচ্ছিল হচ্ছে আগে 12-13 টাকা/কিলোমিটার, আজকের রিপোর্ট বলছি আমি আপনাকে, একদম আজকে সকাল থেকে রিপোর্ট ড্রাইভারদের থেকে পেলাম, তাদের 1-1.5 টাকা আপনার কিলোমিটার বেড়েছে। স্যার টাকাটা গেল কোথায়? 1-1.5 টাকা/কিলোমিটার বেড়েছে। এবার ধরুন যে ড্রাইভার 12 টাকায় পাচ্ছিল, তার 12% হলেও 1-1.5 টাকাই হচ্ছে কিন্তু আলটিমেটলি। কথা হচ্ছে যেটা আমাদের সাথে কথা না, কথা হচ্ছে যেটা ড্রাইভাররা গাড়ি যেতে এসি চালাচ্ছে না, এটার সমস্যা, সমস্যাটা একদম গভীরে গিয়ে দেখতে হবে কোথা থেকে সমস্যাটা হচ্ছে। ভাড়া বেড়েছে, ভাড়া বেড়েছে করে চিল্লালে হবে না। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ভাড়ার থেকে বড় কথা হচ্ছে যে আমরা কেন ড্রাইভার এসে চালাচ্ছে না। আজকে অ্যাপ ক্যাবগুলো 28-30 টাকা/কিলোমিটার আপনাদের থেকে নিচ্ছে, যাত্রীদের থেকে নিচ্ছে, কিন্তু ড্রাইভারদের দিচ্ছে হচ্ছে 12-14-15 টাকা। আগামী 6 তারিখ পরিবহন দপ্তরের সাথে এবং এই দুটো কোম্পানির সাথে এবং আমাদের সংগঠন এবং অন্যান্য সংগঠনের সাথে মিটিং ডাকা হয়েছে। আমরা আশা করছি 6 তারিখে মিটিংতে কোনো কিছু একটা সূত্র বেরোবে, সমস্যা সমাধান হওয়ার রাস্তা আমরা খুঁজব। কিন্তু এই কোম্পানিগুলো 20% কমিশন আর ট্যাক্সের নামে যে টাকাটা এই ড্রাইভারদের থেকে গলা কাটছে সেইটা বন্ধ করতে হবে আগে। একদমই এই কথা সূত্র ধরে আমি শোনার চেষ্টা করব, ড্রাইভাররা তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধিরা, তারা ঠিক কি বলছেন শুনবো। দেখুন নোটিশ তো দিল না স্যার, আমাকে তো কোম্পানি দিয়ে তো নোটিশ পেলুম না। প্যাসেঞ্জার বারবার বলছে এসি চালান, যা উবের ভাড়া দিচ্ছে না মালিককে, তো মালিক বাজবে না তো ড্রাইভার কেমনি বাজবে? প্যাসেঞ্জার আমাদেরকে নিজেই বলছে যে আমাদের ভাড়া বাড়তি দেওয়া হচ্ছে, তার জন্য আপনি এসি চালান, তা আমরা এসি চালিয়ে দিচ্ছি। অনেকটা করে বলছি, ছোট 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 দেখো একটা কথা পরিষ্কার, আমি অ্যাপ ক্যাব সংগঠনের কাছে আমার প্রশ্ন যে যখন ওনারা স্ট্রাইক ডাকছেন, সেখানে যখন যে অ্যাপ ক্যাব রাস্তায় বেরোচ্ছে তাদের ওপর কেন আক্রমণ করা হচ্ছে? আমরা বহু ক্ষেত্রে ফেসবুকে দেখেছি ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে কান ধরে উঠবোস করা হচ্ছে। আপনারা যদি ড্রাইভারদের
ভালো চান তাহলে তাদের উপর আক্রমণ করা কেন হচ্ছে? এই একটা প্রশ্ন আমি করতে চাই, উত্তর নেই। আমি অ্যাপ ক্যাব না, উনি না না না, আমি তোমার আমাদের আমার আমার স্পেসিফিক কথা, বন দপ্তরের তো দায়িত্ব রয়েছে, পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে। মানে পুলিশ প্রশাসন যেখানে আছে আপনারা দেখেছেন, বন্ধে আমরা প্রোঅ্যাক্টিভ স্টেপ নিই, যে কোনো বন্ধ, সে রাস্তা বন্ধ হোক, বাজার বন্ধ হোক, স্কুল বন্ধ হোক, আমরা প্রোঅ্যাক্টিভ এই জায়গাটা, এই জামানায় এটা হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবে আমি আবার মনে হয় যে আমি বন্ধে স্পেসিফিক্যালি আমার দল এটা বলে যে বন্ধ যদি আপনি ডাকেন, কেউ যদি বন্ধ সমর্থন করে বাড়ি বসে থাকে, বসে থাকতেই পারে, কিন্তু কেউ যদি বন্ধে বিরোধিতা করে রাস্তায় বেরোয়, তারও যেমন বন্ধ করার অধিকার আছে, তেমনি বন্ধ না করারও তার অধিকার আছে। আমরা একটু বাঁকুড়া বনগাঁর দিকে নজরটা যদি রাখি, অ্যাপ ক্যাবের সঙ্গে সঙ্গে বেসরকারি বাসের ভাড়া যেমনটা বললেন, এখানকার দর্শকরা যেমনটা বললেন যে সেখানেও বাড়ছে, সেখানে নিয়ন্ত্রণ নেই, এটা স্বীকার করো না? না, বাসে আমাদের চেকিং একাধিকবার হয়েছে। লাভ কি হয়েছে এভাবে? লাভ কি হয়েছে? একাধিকবার বাস বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের একটা কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইনফ্লেশন রেট, সেই ইনফ্লেশন রেটে বাস ভাড়া যদি আমি নিত্য প্রয়োজনীয় মানুষ যারা প্রত্যেক দিন এই ধরুন শিয়ালদায় আসছে বনগাঁ থেকে, তাদের যদি 20 টাকার বদলে তাদেরকে বলি 30 টাকা করে বাস ভাড়া দিতে, চাইছো তো এটা পশ্চিমবঙ্গ সরকার করতে পারবে না ভাই। এটা পশ্চিমবঙ্গ তাহলে সুষ্ঠু সমাধান কোথায়? পরিবহন দপ্তর তো পারে একটা লিস্ট তৈরি করতে, একটা 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 ভাড়ার লিস্ট তৈরি করতে। কার বলছি সুষ্ঠু সমাধান? প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমরা তো একা সরকারে নেই, ভারতবর্ষ তো ফেডারেল সরকার, আমাদের দায় দায়িত্ব আমরা এতদিন পর্যন্ত বাস ভাড়াটা আটকে রেখেছি যাতে গরিব মানুষের উপর প্রেশার না হোক। পেট্রোল ডিজেলের ভাড়াটা কেন কমবে না? আমি শুধু ওনাকে একটা প্রশ্ন করে দিই, জাস্ট এটা ওনাকে আমার বড়ার বিষয়, আমার মনে হলো এটা পাবলিকের সবার সামনে বলা উচিত। এসি চালানোটা যেমন একটা প্রবলেম, আরেকটা প্রবলেম হচ্ছে উবারের ড্রাইভারদের সঙ্গে আমাদের কথা হয় যাতে গল্প করতে করতে, আমার ধরুন হাতে ক্যাশ নেই, এদের প্রথম প্রশ্ন থাকে দাদা ক্যাশে পেমেন্ট করবেন, আর ক্যাশে যদি না পেমেন্ট করেন আমি যাব না, এইটারা ওনারা কি উত্তর নেই? উত্তর নেই, এটা ড্রাইভাররা করে, আমরা জানি ড্রাইভাররা করে। ব্যাপারটা হচ্ছে যে যে টাকাটা তাদের মানে পেমেন্ট যেটা হয় উবার থেকে যে পেমেন্টটা করে ড্রাইভারদের, সেই পেমেন্টের যে সাইকেলটা, সেই সাইকেলটার জন্য এই সমস্যাটা হয়। যদি প্রত্যেকটা ডিউটির এগেনস্টে বা প্রত্যেক দিন পেমেন্ট হয়ে যেত তাহলে সমস্যাটা হতো না। আজকে ধরুন একটা ড্রাইভার ডিউটি করছে, অনলাইন পেমেন্ট করলেন কাস্টমাররা, সেই পেমেন্টটা যখন উবারের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, উবার তখন তার সময় মতো তার সাইকেল অনুযায়ী পেমেন্টটা করছে, যার ফলে ড্রাইভারদের মধ্যে প্রবণতা, আগে কিন্তু ছিল না এটা, যখন সাফিসিয়েন্ট ড্রাইভাররা টাকা পেত। এখন একটা ড্রাইভার যদি সারাদিনে যদি তাকে তেল ভরতে হয়, তেলের দাম জানেন কীভাবে বেড়েছে, একটা গাড়িতে আগে সারাদিনে 300-400 টাকা তেল ধরে চলে যেত, এখন একটা গাড়ি সারাদিন চালাতে মিনিমাম 1000 টাকা তেল লাগে। প্রথম প্রশ্ন, আপনি বলছেন 12% যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে ঘরে কিছু ঢুকছে না, ঘরে লক্ষ্যে ঢুকছে না, কিন্তু গোড়াই তো গলদ, আপনাদের যে কোম্পানিগুলি রয়েছে, যেগুলি অ্যাপ ক্যাব রয়েছে, আপনি তাদের দিকে অভিযোগের আঙুলটা তুলছেন, সমাধান কোথায়? পরিবহন দপ্তর কথা বলেছেন আপনাদের সঙ্গে? অবশ্যই কথা হয়েছে, আগামী 6 তারিখ পরিবহন দপ্তর মিটিং ডেকেছেন, এবং আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই একটা দুটো নয়, দুটো কোম্পানি মানে ওলা এবং উবের, এই দুটো কোম্পানিকে সামনে ডেকে পরিবহন দপ্তরের কর্তারা থাকবেন এবং আমাদের সংগঠনের প্রতিনিধিরা থাকবেন, তাদের সামনে বসে মিটিং হবে, মিটিং হয়ে সমাধান সূত্র বার করতে হবে, এমনি এমনি আলোচনা করে কিচ্ছু হবে না। আশা করি আগামী 6 তারিখ আমরা কিছুটা রাস্তা পাবো। আপনাদের নজরে মূল সমস্যা কোথায়? তেলের দাম বাড়া। আমাদের নজরে মূল সমস্যা হচ্ছে ওলা উবরের চুরিটা, ওলা এবং উবের কোম্পানি ড্রাইভারদের থেকে কমিশনের নাম করে যে টাকাটা নিচ্ছে সেই টাকাটা কমাতে হবে। এই সমস্যা তো দীর্ঘদিনের, সমাধানের পথ খোঁজার তো কথা ছিল পরিবহন দপ্তরে। পরিবহন দপ্তর ইনস্ট্রাকশন দিয়েছিল, এই একটু বুঝতে পারবেন, এগুলো হচ্ছে দেশীয় কোনো কোম্পানি নয়, এটা আপনার বনগাঁর লোক না যে ধরে আমি অ্যারেস্ট করে ঢুকিয়ে দিলাম, এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং এটা স্টেট গভর্নমেন্টের পক্ষে এটা একটা সারা দেশের সমস্যা। আমরা প্রথমে বলেছিলাম, স্টেট গভর্নমেন্ট বলেছিল 80-20 ভাগ করতে হবে, 80%-এর উপরে, 80%-এর নিচে কিছুতেই নেওয়া যাবে না, মানে 20% কোম্পানি নেবে, 80% ড্রাইভার বা মালিক যিনি থাকবেন তিনি নেবেন। এইখানে দাঁড়িয়ে এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ডিস্টার্ব করছে। 6 তারিখ গভর্নমেন্টের সাথে, কোম্পানির সাথে, কোম্পানির মুখপাত্রদের সাথে এবং ক্যাব ড্রাইভার মালিকদের সঙ্গে কথা হবে, আমার ধারণা যে কিছুটা অন্তত সলিউশন এখানে সমাধান আসবে। প্রথম কথা হলো ওলা একেবারেই দিশি কোম্পানি, IIT গ্র্যাজুয়েটরা এই কোম্পানিটাকে বানিয়েছেন, উনি হয়তো জানেন না, এটা গেল বেসিক কথা। আর দ্বিতীয় কথা হলো যে বেসিক্যালি এই ওলা উবের এগুলো হচ্ছে রিচ ম্যানস ওয়ান্ডার, আমরা বাধ্য হয়ে একরকমের, আমরা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষেরা বাধ্য হয়ে একরকমের ওলা উবেরটা চড়ি, কিন্তু দেখা যাচ্ছে যে বাসের যেই ভ্যারাইটি অফ রেটস, আগে আমরা বাসে উঠলে এক কোনো একটা স্টিকার থাকতো, রেড চার্ট থাকতো, তলায় লেখা থাকতো, এর কোনো কপি জেরক্স চলবে না, অরিজিনাল যেটা RTO সাইন করে স্ট্যাম্প মেরে দিয়েছে সেটাই একমাত্র চলবে। আজকেও দেখছি ওই পেপারটা এক সাইডে
কিছু বুঝতে পেরেছি, সমস্যা বুঝতে পেরেছি, সমাধান কিভাবে হবে? সমাধান কিভাবে হবে? যেমনটা কোহিনুর বলছিল, কেন্দ্রীয় সরকারের তো হস্তক্ষেপ প্রয়োজন। আর কতটা বাড়বে পেট্রোল ডিজেলের দাম? পেট্রোল ডিজেলের দাম এই জন্য এখন একটা অসামঞ্জস্য স্থিতিতে রয়েছে, তার কারণ ইন্টারন্যাশনাল প্রাইস হাই। আজকে দেখুন ব্যারেল প্রতি কত দাম পড়ছে। সমাধান হয়ে যাবে, কেন্দ্রীয় সরকার কি ভাবছে যে এত তেলের দাম বৃদ্ধি হচ্ছে, এতগুলো মানুষ এফেক্টেড, তো আমি কর্পোরেট ট্যাক্সের উপর প্রেশার দিই, ডাইরেক্ট ট্যাক্সের উপর প্রেশার দিই, দিয়ে আমি টুক করে পেট্রোল ডিজেল ওপর সাবসিডি দিই? এটা কি কেন্দ্রীয় সরকার ভাবছে? আপনারা তো একটা একটা রাজ্যের সরকার চালান, আপনারা কি এরকম কোন ফর্মুলা দিয়েছেন? অমিত বাবু ছিলেন, উনি রাস্তা দেখিয়েছেন, আপনি অমিত বাবুর এক্সপেকটেশন অমিত বাবুর প্রতি এক্সপেক্ট করছেন। আমার ধারণা যে উনিও এক্সপেক্ট করছেন যে অমিত বাবু কোনোদিন দেশের মন্ত্রী হবেন, এবং অমিত বাবু এক্সপেকটেশন যেদিন জিএসটি কাউন্সিলের মিটিং বসেছিল, পেট্রোলিয়াম প্রোডাক্টসের উপর জিএসটি বসবে, সেদিন ওরা কি বলেছিলেন? আমি উত্তর দিচ্ছি, আমি কি বলেছিলাম, আমি যা বলেছিলাম, আমার সরকার যা বলেছিল, কর্ণাটকের সরকারও তাই বলেছিল, ওদের সরকার সিএনজি এর জন্য এখানে জমি দিতে পারেনি, জিএসটি তে আওতায় আনতে পারলো না, তারা আবার কথা বলছে। আরে 25% তোমরা যখন বলেছিলে যে জিএসটি কে জিএসটি পেট্রোল ডিজেলে কেন তোমরা বিরোধিতা করছো, জিএসটি আওতায় আনার জন্য কেন বিরোধিতা করছিল? প্রশ্ন, জিএসটি তে বিরোধিতা করেছিল একাধিক রাজ্য সরকার, যার মধ্যে কর্ণাটকও আছে। কর্ণাটক তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের তো সমস্যা হবেই। সরকার বলছে এই সরকার, ওই সরকার বলছে এই সরকার, মাঝে পড়ে তো সাধারণ মানুষ না, ওই ওইটাই তো, এই সরকার নিয়ে ওই সরকারের উপরে দোষটা চাওয়া, এই সরকার ও দোষ, যার কারণে আমাদের মতো সাধারণ মানুষ মার খাচ্ছে আজকের। যখন লোকাল বাসে উঠছেন, বেসরকারি বাস বা অ্যাপ ক্যাব বুক করছেন, তখন ছবিটা কি বলছে, উঠে কি হচ্ছে? এ টু জেড প্রত্যেক জিনিসের দাম চড়া, প্রত্যেক জিনিসের। আপনি সাধারণ রান্নার ময়লা থেকে শুরু করে, গ্যাসের ভাড়া থেকে শুরু করে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে, এ টু জেড প্রতি জিনিসের দাম আজকে চড়া, প্রতি জিনিসের। বেশ, কোন পথে সুরাহা, সেই সুরাহা খোঁজার জন্য আজ আলোচনা করলাম। একদম শান্ত গলায় প্রত্যেকে বক্তব্য রাখলেন, কিন্তু সেখান থেকেই একটা প্রশ্ন উঠছে, আর কত দিন, আর কত মাস, আর কত বছর পর সুরাহা ফিরবে? সেই সিএনজি, সেই ইথানল, সেই মিথানল কবে আসবে? পেট্রোল ডিজেলের দাম আর কত বাড়বে? সেদিকে আমাদের নজর থাকবে। আজ এখানেই শেষ করছি হচ্ছে নাকি আলোচনা।